কিছু মানুষের জন্য গিফট কিনতে যাচ্ছি আজকে দেবো। আমি তো আছি, তাহলে ক্যামেরাটা কে করবে? তাই না, আমি তো ভাই ক্যামেরাম্যান আমি তোমার। এই যে ব্যাপারটা হলো এটাই যে আমাকে বললো যে ট্রেন ঢুকে তাতিয়েছো, কিন্তু ট্রেনের কোনো নাম নিশানা নেই। ঢুকে গেছে। তো গাইস, ট্রেন চলে এসছে, এবার ট্রেনে চাপবো, দেন কাটোয়া গিয়ে গিফটটা নেব। সো গাইস, দেখতেই পাচ্ছ কত ভিড় এখানে। আর একটা কথা তোমাদের বলে রাখি, এই ব্লগটা এখনকার ব্লগ না, এই ব্লগটা প্রায় 10 দিন আগেকার ব্লগ। তো গাইস, দেখতেই পাচ্ছ যেই দোকান থেকে গিফট নেব সেই দোকানে চলে এসছি। তো গাইস, দেখতেই পাচ্ছ গিফটগুলো এখন প্যাক হচ্ছে, প্যাক হয়ে গেলে এগুলো নিয়ে ডাইরেক্ট বাড়ি চলে যাব। ভালো লাগছে, হেভি সুন্দর না? তোমার কমেন্ট করে জানো। হ্যাঁ ঠিক আছে, এমনি করেই আসবে। ঠিক আছে, আসবে এদিকে। সো গাইস, আমি আজকে অনেক হ্যাপি যে আমার ইউটিউবের আর ফেসবুকের ফার্স্ট আর্নিং দিয়ে কিছু গিফট দিতে পারলাম। কি ভালো লাগছে তো নাকি? না, সবকিছু ভালোই হলো। তো আমার কথা হচ্ছে যে ও যেভাবে পাশে দাঁড়িয়েছে, আগামী দিন আমরা চাইবো যে ও আমাদের সাথে এরকমই পাশে থাকুক, ঠিক আছে? কারণ হচ্ছে একটা কথা আমি বলি, আমি তো প্রচুর জায়গায় ঘুরেছি, প্রচুর স্টেট ঘুরেছি, তো ওর বিকল্প আমি কাউকে আজই প্রথম দেখলাম, আমার খুব ভালো লাগলো। আমার তরফ থেকে ব্যক্তিগত থেকে ধন্যবাদ, ঠিক আছে? কারণ আমি প্রচুর লোকের সাথে মিশি, প্রত্যেকে প্রতিশ্রুতি দেয় আজকের দিনে, কিন্তু সেটা কিন্তু কেউ করে না। তো ও কোনো প্রতিশ্রুতিও দেয়নি, মানে কোনো কথাও দেয়নি, কিন্তু ও যে হাতটা বাড়িয়ে দিয়েছে তাতে এলাকার ছেলেরা আরও মানে ভালোভাবে তৈরি হবে, এবং ও আমাদের সাথে এই যে সাপোর্টটা করেছে বলে আমি আমার তরফ থেকে বা আমাদের একাডেমির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং ও যাতে আগামী দিন আরও ভালো যাবে, এগিয়ে যায়, ঠিক আছে? তার জন্য অসংখ্য ধন্যবাদ রইল এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। তুমি ফুটবল একাডেমিতে ভর্তি হওয়ার জন্য আমাদের একাডেমি আরও দাদারা যারা সদস্যরা আছে তাদের নাম্বারটা আমি বলে দিচ্ছি, তাদের সাথে যোগাযোগ করলে আমাদের একাডেমিতে প্র্যাকটিস আরও অনেক কিছু মানে সুযোগ সুবিধা পাবে, ঠিক আছে? এখান থেকে মানে কলকাতা খেলারও অনেক অপশান আছে, যেহেতু আমি কলকাতা মাঠে জড়িত। আমি লাস্ট 4-5 বছর কলকাতার টিমের কোচ ছিলাম এবং আমার প্রচুর খেলোয়াড় কলকাতায় খেলে, তো এখান থেকেও কিছু ছেলে খেলেছে এবছর এবং ভবিষ্যতে আরও খেলবে, ঠিক আছে? তো এখানে যারা আসতে চায় আমি প্রত্যেক গার্জিয়ানকে অনুরোধ করব যে আপনারা এই জায়গাটায় পাঠান,
এটা একটা খুব ভালো সংগঠন এবং আগামী দিন আরও ভালো হবে। তারপর জিয়া যখন হাত বাড়িয়েছে আমাদের সাথে, আমি চাইবো যে এটা আরও ভালো হবে। নাম্বারটা তুই বলে দে। ঠিক, নাম্বার হচ্ছে সনাতন মাঝি, সনাতন দাস, সরি, 6701356613, আর সুমন হালদার 6296242433। এই দুটো নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে। যেটা দেওয়ার ছিল আমরা সেটা দিয়ে এলাম। ওনারা রোজ প্র্যাকটিস করে, ওনারা মানে জবিয়ে যতটা পেরেছে আর কি, মানে যতটা মানে নিজের মধ্যে যতটা পেরেছে ও দিয়েছে। মানে আমার আর্নিং থেকে যতটা মানে পেরেছি আমি দিয়েছি, আমি জানি এটা অনেক ক্ষুদ্র কিছু, মানে খুব একটা বেশি কিছু আমি দিইনি, কিন্তু যেটুকু দিয়েছি মন থেকে দিয়েছি আর দিয়ে খুব ভালো। নেক্সট টাইম আরও কিছু ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো। যতটুকু আমরা আর্নিং করছি ফেসবুক থেকে ইউটিউব থেকে শুধুমাত্র একদম তোমাদের জন্য, তোমরা ভিডিও দেখছো, এই দেখছো বলে আমাদের আর্নিং হচ্ছে, আর যতটা পেয়েছে এর মধ্যে আমার আমাদের একার নয়, তোমাদেরও হাত আছে। সেই কারণে জাস্ট আজকে একটা কিছু একটা গিফট দিতে পারবো, আশা করি এর আগে আরও কিছু দেবো মানুষকে, আরও কিছু দেওয়ার চেষ্টা করবো, যতটা না দিয়েছি তার চেয়ে আরও বেশি দেবো। জাস্ট এইটুকুই বলবো যে তোমরা পাশে থেকো, ঠিক আছে? আর জিয়ার ইউটিউব অ্যান্ড ফেসবুকের ফার্স্ট পেমেন্ট সেই হিসাবে দেওয়া হয়েছে। ও বললো যে না আমি খরচা করবো না, কিছু অন্তত আমি মানুষদেরকে দেবো, ঠিক আছে? তো ওইটাই ও করলো, বাট বেশি কিছু দিতে পারিনি, বাট আগামী দিনে চেষ্টা করবে যে এর থেকে বেশি কিছু দেবার। তোমরা পাশে থাকলেই হবে। তো ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদের ব্লগ দেখতে থাকো। টাটা।